তারপর এই যে কলার বাকলটা দিয়ে খুব সাবধানে একটু মানে ঘষে ঘষে এই নোংরা যেমন মানে উত্তর লাগানোর মতো ব্যাপারটা আমার মনে হচ্ছে, ভালো করে দেখবে অনেকটা কিন্তু নোংরা এর থেকে বেরোচ্ছে। ২০২০ ডিসেম্বর প্রথম এই ফেলেনোপসিসটি আমার বাড়িতে নিয়ে আসা, তার সাথে আরও একটা ক্যাটেলিয়াও রয়েছে যেটা ছাদে অনেকেই দেখেছো। তখনও জানা ছিল না ডেনড্রোবিয়াম দিয়ে অর্কিড প্রথমে শুরু করতে হয়, একেবারেই একটা অন্যরকম অভিজ্ঞতা, পরিবর্তনশীল এই ফুলের রং। তারপর সাদা অর্কিডটি ২০২২ সালের ডিসেম্বরে আনা, এরপর এই যে দেখছো অর্কিডগুলো এখন, পরপর নার্সারিতে যাওয়া, ভিজিট করা এবং এই ফুলের ভ্যারিয়েশানগুলো একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবে। এক একটা পাপড়িতে এক এক রকমের একটা ভ্যারিয়েশান। এই যে ফুলটা দেখতে পাচ্ছ, এর রং কিন্তু একেবারেই অন্যরকমভাবে ফুটেছে। যেহেতু এই ভিডিওটা গত বছরের, তাই এর সাথে বর্তমান ফুলের রঙের কোনো মিল নেই, তার জন্যই অবাক হচ্ছি। তারপরেও এই যে গরমে কি ধরনের একটা ওয়েদার, তার সাথে প্রতিদিনই একটু অবজার্ভ করা গাছগুলোকে, পাতাগুলো একটু নিস্তেজ হয়ে যাচ্ছে কিন্তু স্পাইক আসছে অনেক যেগুলো রোদের দিকে, এই পজিশানে ঠিক কী কী করা যায় তা নিয়েই আজকের ভিডিও। হয়তো ভাবছো এটা আবার কি, এটা দিয়েই অর্কিডের পাতাগুলোকে সতেজ করার একটা প্রসেস। এই কলার যে চোকলাটা, এটা খুব ভালো করে কুচি কুচি করে কেটে গরম জলে একটু ভিজাবো, সেটা পুরো ১২ ঘন্টা যতটা সম্ভব একেবারে কুচি কুচি করে কেটে একে আমি পুরো একটা রাতের জন্য গরম জলে ভিজিয়ে রাখবো। ৩ চামচের মতো চাল, এটা একেবারেই এক্সপেরিমেন্টাল একটা বিষয় করছি আমি, যেহেতু ফেলানোপসিসের পাতাগুলো একেবারেই শুকিয়ে যাচ্ছে, এটা একটু আমার কাছে ভয়ের বিষয়। তাই কিছু চ্যানেলের ভিডিও দেখে আমি এই বিষয়টা ভাবছি। এটা আতপ চাল না সিদ্ধ চাল বলতে পারবো না, মানে ভদ্রলোক যে দেখাচ্ছিল আমি সিদ্ধ চালই নিলাম। এর আগেও আরেকদিন আমি এই চালের জলটা দিয়েছিলাম রসুনের সাথে, সেটা অবশ্য ভালো রেজাল্টই পেয়েছিলাম, তার জন্য এই চালটাও ভিজিয়ে দিলাম পুরো একটা রাতের জন্য, এভাবেই ভেজানো থাকবে। গরম জলে কলার চোকলা দিয়েছি, কিন্তু চাল কিন্তু একেবারে রুম টেম্পারেচার মিনারেল ওয়াটার মানে অ্যাকোয়াগার্ডের জলেই ভিজিয়েছিলাম। আর ভাষা যেহেতু একটু অন্যরকম এইসব অর্কিড চ্যানেলের ভিডিওসগুলোতে, তার জন্য আমার একটু বুঝতে অসুবিধা হয়েছিল ঠিক চালটা কী। যাই হোক, পাশে ইংলিশে যদিও লেখা থাকে, তার পরিপ্রেক্ষিতেই একটু চেষ্টা কিছু অন্যরকমভাবে গাছগুলোকে একটু সতেজ করা। যে বিষয়টা আজ দেখলে তোমরা থাম্বেলে, যে ফেলোনোপসিস নিয়ে আমার অভিজ্ঞতা মানে চর্চা, এই ফেলোনোপসিস এক বছর হলো এভাবে আছে আমার ব্যালকনিতে। এখানে একটা খুব সুন্দর ওরা ওয়েদার পেয়েছিল, এই শীতটা খুব সুন্দর গেল, কিন্তু যে বিষয়টা এই গরমকালে এর পাতাগুলো নিয়ে আমি খুব চিন্তিত, বিশেষ করে এত সুন্দর পাতাগুলো একটু নির্জীব হয়ে আছে, সেটাই এখন তোমাদের সাথে আমি শেয়ার করব। এর আগে একবার করেছিলাম, একটু লেমন জুস আমি দিয়েছিলাম পরিষ্কার করে পাতাগুলো, সেটাই দেখাবো যে আজকে আমি কী কী করছি এদেরকে এবং তার রেজাল্টটা ঠিক কী হয়,
অনেক কিছু বিষয় কোথা থেকে শুরু করব ঠিক বুঝতে পারছি না, তারপরেও চেষ্টা করব। পাতাগুলো যেহেতু অনেকটা বড় বড়, তাই এদের জায়গা দেওয়াটা একটু টাফ দেখে আমি এভাবে গাছগুলোকে এভাবে ঝুলিয়ে দিয়েছি। এবং নিচে এই টবে রয়েছে কিছু সিন্ডার, এবং এই মিডিয়াটা ভালো করে ভেজাতে হবে। যেহেতু শীতকাল ছিল তাই এই নিচের এই ছিদ্রটা আমি বন্ধ করিনি, কিন্তু এই গরমকালে ভাবছি ছিদ্রটা বন্ধ করে দেব। এবং একটা বিষয় দেখানোর, প্রত্যেকটার মধ্যে একটা করে স্পাইক, একটা না অনেকগুলো করে স্পাইক। এটা আমার সেই প্রথমবারের যেই ফেলোনোফসিসটা, এই তুলোটা পাখিদের কলরব, মানে এই তুলোটা দেওয়ার একটাই কারণ এই ক্রাউনে যেন জল না যায়, তার জন্য একটু চেষ্টা। আর প্রত্যেকটা স্পাইক একেবারে জানালার দিকে বাইরে চলে যাচ্ছে, রোদ কিন্তু এরা চায়। এটা একটা ক্রাসুলা, প্রত্যেকটার মধ্যে স্পাইক একেবারে বাইরের দিকে চলে যাচ্ছে স্পাইকগুলো। বুঝতে পারছি না আমি ঠিক এদের কীভাবে কী করব। প্রত্যেকটা স্পাইক, এটা পুরনো সেই সাদা অর্কিডটা, সেটা থেকেও স্পাইক পাশ থেকে আসছে। আমি এই পুরনো স্পাইকটাকে কাটিনি, এটাও সেম প্রসেসে জায়গার অভাবে এভাবেই ঝুলিয়ে দিয়েছি। এসব চলছে, এখানে এই ফুলটা প্রায় শেষ, তারপরেও আবার দেখছি নতুন করে কুড়ি, শেকড় আসছে, স্পাইক আসছে। এই পজিশানে পাতাগুলো কেন সতেজ নয়, তার জন্যই এই ট্রিটমেন্টটা করব। এই গাছটা নিয়ে বলতে গেলে এটা সেই আমার পুরনো ফেলোনোপসিস প্রথমেই যে তোমরা দেখেছ, সেটার আবার নতুন করে স্পাইক এসছে। এখানেও দেখো, এখানেও দেখো আবার স্পাইক। এই গাছটা জুলাই মাসে আনা, এটা এখান থেকে এই যে দুটো স্পাইক, এটাও জানালার দিকে বাইরে চলে যাচ্ছে। এখানেও তাই, এটা একটা পিগোনিয়াম ডেন্ড্রোবিয়াম, এখানে রেখেছি চোখের সামনে। আর এখানেও নতুন করে এই যে স্পাইক, এটা আনা আমার খুব সম্ভব অক্টোবরে, এখনও ফুল ফুটছে। এখানেও তাই, এটা একটা বাটারফ্লাই শেপ রয়েছে খুব সুন্দর। এখানেও এই ফুলটা শেষ হতে না হতে আবার নতুন করে স্পাইক, মানে প্রত্যেকটাই স্পাইক রয়েছে। তাই প্রথমে জলের মিডিয়াতে কিছুক্ষণ ডুবিয়ে রাখবো প্রত্যেকটাই, তারপরে যেটা করব 5 থেকে 7 মিনিট এভাবে জলে ভিজিয়ে রাখবো। তারপর এই একটু কলার বাকল কেটে নিচ্ছি, এটা একেবারেই প্রথম আমার অভিজ্ঞতা। এটা পরিষ্কার জলে একটু ধুয়ে নিয়েছি, এখানে ক্রাউনে যেন জল না যায় তার জন্য একটু কটন এখানে দিয়ে রেখেছি। তারপর যেটা করব, এই যে মিক্সচারটা দেখেছো তোমরা, এই মিক্সচারটা একটু স্প্রে করে দেব ভালো করে, এটা পরেও আরেকবার স্প্রে করব। করে তারপর এই যে কলার বাকলটা দিয়ে খুব সাবধানে একটু, মানে ঘষে ঘষে, এই নোংরা যেমন মানে উত্তর লাগানোর মতো ব্যাপারটা আমার মনে হচ্ছে, ভালো করে দেখবে অনেকটা কিন্তু নোংরা এর থেকে বেরোচ্ছে। যেহেতু এই ফাল্গুন মাসে অনেক ধুলোবালির একটা ব্যাপার চলে, তাই একটু সাবধানে হালকা হাতে আমি এই প্রসেসটা ইউজ করছি। এর আগে একবার লেমন জুস, মানে পাতিলেবুর দুটো পিস এক কাপ জলের মধ্যে একটু দিয়ে সুন্দর করে পরিষ্কার করে দিয়েছিলাম, সেটাও খুব ভালো কাজ করেছিল, অনেকদিন পাতাগুলো সতেজ ছিল। এটাও প্রথমবার করছি, রেজাল্ট কী হয় সেটা অবশ্যই তোমাদেরকে বলবো এই ভিডিওতে, যদি সম্ভব না হয় তারপরে নেক্সট ভিডিওতে অবশ্যই জানাবো। ইচ্ছে আছে, যেহেতু এই ফেলোনোপসিসটা আমার চোখের সামনে সবসময় থাকছে, আমি একে অবজার্ভ করছি প্রতিদিনই, কিছু না কিছু বিষয় চলে মাথায় যে পাতাটা কেন সতেজ নয়, যেহেতু স্পাইকগুলো কিন্তু সব বাইরের দিকে চলে যাচ্ছে, একেবারে একটা রোদ চাইছে কিন্তু পাতাগুলো একটু নিস্তেজ। এই দুটো গাছ করে দিলাম, দেখো কতটা তরতাজা এখনই মনে হচ্ছে।
জানি না এরপর কি হবে। মনে হয় মাঝে মাঝে একটু বছরে দুবার কি তিনবার যদি করে দেওয়া যায়। দেখো কতটা নোংরা এই পাতার মধ্যে, ধুলো বালি আটকে আছে, তার জন্যই এটা কিন্তু এতটা নির্জীব হয়ে যাচ্ছে। তারপর এক্সট্রা যেই নোংরা, যেগুলো পাতা শুকনো, সেগুলো আমি না কিছু করি না, চুপচাপ দেখি এরা কি চাইছে। দেখো কোথায় উঠেছে এই স্পাইকটা, আর ফুলটা অদ্ভুত বড়, আর এত এত একটা ভালো লাগে না, কিছু বলার নেই। এর জন্য একটুখানি এই কেয়ার বা একটুখানি সতর্ক থাকতে ভালো লাগছে আমার ভীষণভাবে। এত সুন্দর অদ্ভুত এই ফুলের, এত দিন ধরে আমাকে একটা আনন্দ বলো, ভালো লাগা বলো দিয়ে যাচ্ছে, তাদের জন্য একটুখানি এভাবে কেয়ার করা মনে হয় কিছু বাড়াবাড়ি না। অনেকেই হয়তো ভাববে এটা একটু বেশি বাড়াবাড়ি, কিন্তু না, একদমই না, আমার কাছে তা মনেই হচ্ছে না। খুব ভালো লাগছে, ফুলগুলোকেও দেখতে পাচ্ছি, স্পাইক দেখতে পাচ্ছি নতুন করে, এই যে আবার নতুন করে স্পাইক আসছে প্রত্যেকটা গাছে, দেখো একেবারে আবার রোদের দিকে। তাই একটা একটা করে করছি, আর যেগুলো ঝুলানো আছে ওগুলোকে নামাবো না, যেহেতু এর কাছে ফুল রয়েছে, কি বেশি নাড়াচাড়া করা ঠিক হবে না। ওখান থেকে যতটুকু সম্ভব পাতাগুলো একটু পরিষ্কার করে দেব, তারপর জল দিয়ে দেবো। অবশ্যই কালকে ভালো করে পরিষ্কার জল দিয়ে দিতে হবে। আরেকটা বিষয়, আমি কিন্তু এখানে অ্যাকোয়াগার্ডের জলটাই ইউজ করছি, চেষ্টা করি দেওয়ার, তারপর তো এদিক ওদিক হয়েই যায়। যাই হোক, এই ফুলটা যখন ফোটে না, প্রথমেই যে দেখলে ফুলটা, এটাই কিন্তু সেই গাছ, এই কর্নারে আমি দিয়ে দেবো। এর সাথে আমার অনেক ভুল ভাল অনেক কিছু হয়েছে, মানে যেটার থেকেই আমি আজকে এতগুলো গাছ করেছি। এখানে এই গাছটা আমি পটিং করার সময় একটা বড় পটে দিয়ে দিয়েছিলাম, যেটা আমার ভুল, যার জন্য পাতাগুলো দেখো কয়েকটা পাতা এরকম, আর দু পাতারই একদমই ছোট্ট একটা সিডলিং ছিল। যাই হোক, এখন সেই গাছ নিয়ে আমার এই জন্যই যেন ফুল কিছু না হয়, ছোট পট দিলেই ভালো। আর এই ফুলটা ঠিক ফেব্রুয়ারি মাসের প্রথম দিক থেকেই দেখা যায় স্পাইক, তারপর প্রায় জুলাই মাসের যেই প্রখর রোদ, তখনও একটা দুটো ফুল থেকে যায়, যার জন্যই এই ফেলোনোপসিস এত প্রিয় আমার। ফুটে গেছে দেখো, মানে ফুটছে, একটা জীবনী শক্তি। তারপর এর মধ্যেও নতুন করে একটা কুড়িগুলো আরও সতেজ হয়ে আসার ব্যাপার। আর এই ফুলটা প্রথমেই তোমরা দেখেছ, সেই ফুলের সাইজটা আর কালারটা একটুখানি দেখো, মানে অন্যরকম, একেবারেই অন্যরকম, সত্যি খুব খুশি। আর অনেক দিন থাকবে, আমি হাতে ধরতেও চাইছি না, কেননা খুব সেন্সিটিভ এই ফুল, কুড়ির মধ্যেও একটা আলাদা সতেজতা, অনেক বড় সাইজের। আমি এই ওপরে ছিল, খুব অসুবিধা হচ্ছিল ফুলগুলো ফুটতে, তাই নামিয়ে নিয়ে আসলাম। এবার ক্রাসুলাটা আমি একটু রিপোর্ট করব, তার জন্য এখানে একটু চলছে অন্যরকম বিষয়, এই তারগুলো দিয়ে সুন্দর করে বেঁধে দিচ্ছি।
এরপর আস্তে আস্তে যদি দেখছি তাপ একটু বেড়ে যাচ্ছে, তখন এই জানালায় একটা হালকা উপর দিয়ে একটা নেট দেওয়ার চিন্তা ভাবনা করব। আর পাতার সতেজতা নিয়ে আর কিছু বলার নেই, কেননা নতুন করে এই ছোট জায়গায় যদিও একটু ওদের জন্য অসুবিধা হয়, তবুও মনে হয় না তেমনভাবে এরা কষ্ট পাচ্ছে বা কিছু। একেবারেই নতুন করে একটা সতেজতা চলে এসছে এই ছোট্ট ট্রিটমেন্টটার পর। আর এবার দেখো পুরো লাস্ট, এই জন্যই অপেক্ষায় ছিলাম যে ফুলগুলো একটু ফুটলেই শেষ অবধি তোমাদের এই বিষয়টা একটু দেখাবো যে কী পরিমাণে কত সুন্দরভাবে এই 7-8 দিনেই ফুলগুলো একেবারে পুরো ফুটেছে তো আবার, কিন্তু তার সাথে সাথে অনেক অনেকগুলো কুড়ি, প্রচুর কুড়ি, মানে অগণিত। তার মানে এই বিষয়টা সত্যি খুব উপকারী আমি বলবো, আমি তো তার প্রমাণ পেলাম। আমার ব্যালকনি বসন্তের গল্প, সবাই খুব ভালো থাকি এটাই প্রার্থনা। আবারও আজ নারী দিবস, হ্যাপি ওমেন্স ডে। সূর্যের আলোর সাথে সাথেই এই রঙের একটা অপূর্ব পরিবর্তন, সকালে সূর্যের আলোতে এই ফুলের যে পাপড়ির যে একটা রঙের একটা বৈচিত্র্যপূর্ণ দৃশ্য, সেটা কিন্তু সত্যি দেখার মতো। যদিও সময় খুব কম, দাঁড়িয়ে কাজের ফাঁকে ফাঁকে আমার এই দৃশ্যটা বারবার চোখে পড়ে, আমার ব্যালকনি বসন্তের গল্প, পেছনে বোগেনভিলা প্রচুর পরিমাণে ফুটেছে আর এভাবেই ফুটে থাকছে আমার ফেলোনফসিস। একটু কেয়ার ছোট্ট করে, কিন্তু অনেকটা প্রাপ্তি।